দেখো সত্যি কথা বলতে কি, যে জন্য আমি বোঝালাম যে কোভিড এর যে টক্সিনটা যেটা অলরেডি হেয়ারটাকে ড্যামেজ করে দিয়েছে, 2-3 মাস পরে যখন ডাক্তার দেখছে তখন সেই ড্যামেজটাকে কিন্তু ইমিডিয়েটলি রিভার্স করা যায় না। যে চুলগুলো অলরেডি খারাপ হয়ে গেছে ওরা কিন্তু বেরিয়ে যাবে। তবে সুখের কথা হলো প্রত্যেকটাই কিন্তু রিভাইভ করে সাধারণত, যদি না শরীরে অন্য কোনো ডেফিসিয়েন্সি থাকে, যদি না পেশেন্টে অন্য কোনো মর্বিডিটি থাকে যেটা তার চুল চুলের পুষ্টিতে অসুবিধা করছে, সেগুলো যদি ফ্যাক্টরগুলো যদি না থাকে, সাধারণভাবে মানে যারা সুস্থ হয়ে যাচ্ছে তাদের আশা করা যায় বেশিরভাগ চুলটাই কিন্তু ফেরত আসবে। সুতরাং চুল পড়তে থাকলেই আমি বলবো প্লিজ প্যানিক করার কোনো দরকার নেই, যে রোজ রোজ কেন চুল পড়ছে কেন চুল পড়ছে এ করে স্ট্রেস নেওয়ার দরকার নেই। যেটা বুঝতে হবে যেটা ড্যামেজ হয়েছে ইট উইল টেক ইটস টল, সেই জন্য ইউ হ্যাভ টু রিয়েলি ওয়েট পেশেন্টলি। আর হচ্ছে কি, ডেফিনেটলি ইউ ক্যান কনসাল্ট ইউর ডার্মাটোলজিস্ট, যে তোমাকে কিছুটা ভিটামিন সাপ্লিমেন্ট দেবে, যাতে মানে আমাদের একটা চুল গ্রো করতে কিছু নিউট্রিশনের তো দরকার হয়, সেই নিউট্রিশন সাপ্লিমেন্টটা কিছুটা দিতে পারে, কিছু লাগানোর জন্য ভিটামিন লোশনস দিতে পারে, স্ক্যাল্পে যে সমস্ত আমাদের নিউট্রিয়েন্টস থাকে, ভিটামিন না নিউট্রিয়েন্টস আমরা বলি, সেগুলো দিতে পারে। কিন্তু সব থেকে যেটা আমি এমফাসাইজ করতে চাই, ডোন্ট প্যানিক চুল পড়তে থাকলে পরে, কারণ আরো যদি স্ট্রেস নিয়ে নাও চুলটার জন্য, অলরেডি শরীরে অনেক রকম স্ট্রেস চলছে পোস্ট কোভিড, তারপরে চুল নিয়ে কিন্তু আমি বলবো প্লিজ স্ট্রেস করার দরকার নেই, হোপফুলি এভরিথিং উইল ফল ইন প্লেস। এক্স্যাক্টলি, কারণ স্ট্রেস নিলে প্যানিক করলে তো আবার আমাদের তার একটা বিশেষ আরো বেশি বাড়বে, আমরা একটা বিশেষ সার্কেলের মধ্যে থেকে যাচ্ছি। যতটাকে ঠান্ডা মাথায় আমরা থাকতে পারি, আমরা জানি যে রিগ্রোথ পসিবিলিটি রয়েছে, একটু কিছুদিনের জন্য আমাদের প্রবলেম হচ্ছে কিন্তু একটু পেশেন্ট রাখলে আবার সেটা রিগ্রোথ হয়ে যাবে। হ্যাঁ, কারণ যদি কোনো কনফিউশন থাকে মানে নিজে না যাচাই করে কোথায় একজন এক্সপার্টের কাছে গেলে সে কিন্তু ভালোভাবে বলে দেবে যে হ্যাঁ এটা এই কারণের জন্য হচ্ছে, এটার জন্য এটা নিলে এটা ঠিক হয়ে যাবে। দেখো সত্যি কথা বলতে কি, মানে ঘরোয়া থেরাপি সায়েন্স গুলো খুব একটা তো ক্লিয়ার নয়, সুতরাং আমাদের মানে বিইং আ সায়েন্স আমরা তো সায়েন্স মেনে চলি, সুতরাং সেটার কোনো এভিডেন্স আমাদের কাছে নেই যে এটা করলে এটা হবে। তবে জেনারেল ভাবে বলতে পারি ভালো খাওয়া দাওয়া, নিউট্রিশিয়াস ফুড ইজ ডেফিনেটলি মোর ইম্পর্টেন্ট। তুমি স্ক্যাল্প মাসাজ করতে পারো, মানে মাসাজ করলে পরে ব্লাড সার্কুলেশন ভালো হয়, সেখানে যদি কিছুটা হেয়ার গ্রোথে সাহায্য করে, এটুকু ছাড়া মাথায় ডিম লাগাও পেঁয়াজ লাগাও অনেস্টলি এটা বলে দেওয়ার কোনো মানে হয় না, কারণ চুলের গ্রোথটা হচ্ছে ভেতর থেকে। So it has to be from within, the correction has to be from within, no theke lagiye I mane tumi seta kichu korte parben। আপনার কাছে নিশ্চয়ই কোভিড এর পরে হেয়ার ফলের অনেক সমস্যা এসেছে এরকম পেশেন্টস, আপনি কি কি থেরাপি রেকমেন্ড করেন বা কি কি থেরাপি নিয়ে নিলে এটা আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি? দেখো সত্যি কথা, যেটা আবারও আমি এমফাসাইজ করছি, যেহেতু এটা একটা টেম্পোরারি সেটব্যাক, যে টক্সিন গুলো এসছে সেগুলো ড্যামেজ করছে এবং হোপফুলি বডি উইল রিকভার, সেই জন্য সেই রিকভারি পিরিয়ডে আমি সাধারণত নিউট্রিশন গুলো দিয়ে সেটা সাহায্য করি। কোভিড এর পরে চুল পড়ছে বলে কিন্তু আমি ঝাঁপিয়ে থেরাপি করি না, আমি থেরাপি তখনই করব যেখানে পেশেন্ট ইজ হ্যাভিং আ লং স্ট্যান্ডিং প্রবলেম, যেটাকে আমরা কারেক্ট করার পরেও চুলটা অতটা ভালো হচ্ছে না, অনলি ইন দোজ কেসেস আমি আই উইল গো ফর থেরাপি। হ্যাঁ, ম্যাক্সিমাম আমি ওই যে বললাম যে নিউট্রিয়েন্ট কতগুলো হেয়ার লোশন পাওয়া যায় সেই সমস্ত হয়তো আমি লাগাতে দেবো। এরপরে স্টেজে হেয়ার গ্রোয়িং রিগ্রোয়িং যে লোশনগুলো আছে সেগুলো লাগানো যেতে পারে, কিন্তু তারপরেও যদি আমরা না দেখি যে হচ্ছে না ভালো করে, তখন হচ্ছে গিয়ে ডেফিনেটলি বিভিন্ন রকম থেরাপি করা যায়। তার মধ্যে মেইনলি আমরা যেটা করি PRP মানে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা, মেসোথেরাপি মানে হচ্ছে মাথায় ভিটামিন ইনজেকশন করা হয়, আর মাইক্রো নিডলিং বলে এক ধরনের একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে মাল্টিপল মানে ইঞ্জুরি করা হয়। এই তিনটে থেরাপিরই একটাই উদ্দেশ্য, হেয়ার ইঞ্জুরি ক্রিয়েট করে যখনই কোথাও ইঞ্জুরি হয় সেখানে তো আবার সেই ইঞ্জুরিটাকে ঠিক করার জন্য আমাদের শরীর রিয়্যাক্ট করে, তো তো যখন আমরা মাইক্রো ইঞ্জুরি তৈরি করছি তখন শরীরের রেসপন্স হচ্ছে সেই জায়গাটাকে রিপেয়ার করা, সেই জন্য দেয়ার আর ইনফ্লাক্স অফ ব্লাড অ্যান্ড ইনফ্লাক্স অফ মানে তখন হচ্ছে গ্রোথ রিগ্রোথটা হয়তো একটু ভালো হয়। তো সেই এক্সট্রিম ক্ষেত্রে যখন দেখবো যে হচ্ছে না তখনই আমি এই সমস্ত থেরাপির কথা বলি।